জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের 12তম রাউন্ডে নিজের খেলার সময় অসুস্থ হয়ে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার বয়স হয়েছিল মাত্র 50 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। সন্ধ্যা 6টার দিকে চেয়ার থেকে পড়ে যান মেঝেতে। দ্রুত শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ দাবাড়ুকে। চেষ্টা করেও জিয়ার পালস খুঁজে পাননি সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা। হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তার। মৃত্যু সনদে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। মৃত্যুকালে জিয়াউর রহমানের বয়স হয়েছিল 50 বছর। 1974 সালের পয়লা মে দাবাড়ু পরিবারে জন্ম জিয়াউর রহমানের। বাবার হাত ধরেই দাবায় পথ চলা শুরু তার। প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন 1988 সালে। টুর্নামেন্টের রেকর্ড 14 বারের চ্যাম্পিয়ন তিনি। গ্র্যান্ডমাস্টার খেতাবে ভূষিত হন 2002 সালে। দেশের 5 গ্র্যান্ডমাস্টারের একজন ছিলেন জিয়াউর রহমান। তার অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ তার পরিবার আর ক্রীড়াঙ্গন। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।